আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমার বন্ধু ফয়েজ আমাকে নিয়ে এসেছিল ধোপা দিঘির পাড়ের দিকে। ধোপা দিঘির এদিকে এসে দেখতে পাচ্ছি এখানে চারপাশে চমৎকার লাইটিং করা হয়েছে। আমার বন্ধু ফয়েজ জানালো এই জায়গাটি আগে এরকম ছিল না, এই জায়গাটিকে সংস্কার করা হয়েছে। আজকে এই জায়গাটিকে ঘুরে পুরো অংশটি দেখাবো এবং এটির বিষয়ে বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। জানা যায় একটা সময় সিলেটকে দিঘির শহর বলা হতো। পুরো শহর জুড়ে ছিল অনেক দিঘি। যেসব জায়গায় দিঘি ছিল সেই দিঘির নাম অনুসারেই সেসব এলাকার নামকরণ করা হয়েছে। বহু বছর পর এই দিকটিতে আসলাম, প্রায় 14 বছর পর। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি দিঘির চারদিকে বাউন্ডারি করা হয়েছে। পুরো দিঘির চারপাশে নীল লাইট বসানো হয়েছে, সবগুলো লাইটই এখন জ্বলছে, যার কারণে এই জায়গাটি এখন দেখতেও সুন্দর লাগছে। দিঘির মাঝখানে দেখা যাচ্ছে পাম্প বসানো হয়েছে, যার কারণে পানিগুলো নড়ছে। পানির উপর আলো পড়ার কারণে দেখতেও ভালো লাগছে। জানা যায় এক সময় সিলেট পুরনো কারাগারের পাশের এই দিঘিটিতে স্থানীয় ধোপারা কাপড় ধৌত করতেন। সেই থেকে দিঘিটির নাম ধোপা দিঘি, আর এলাকার নামকরণ হয় ধোপা দিঘির পার। নগরের ভিতর গুরুত্বপূর্ণ এই দিঘিটি সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের জন্য বিউটিফিকেশন অফ ধোপা দিঘি প্রকল্পের কাজ শুরু হয়। 2018 সালে এটির কাজ শুরু হয়। এই প্রকল্পটির অধীনে দিঘি খনন, চারপাশের দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, রেলিং, ল্যাম্পপোস্ট, ওয়াশরুম এবং গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। যত দিন যাচ্ছে নগরায়নের ফলে খেলার মাঠ, লেক, পার্ক, পুকুর, দিঘি এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এগুলোকে সংরক্ষণ করে রাখাটাও খুব জরুরি। এখানে ডান দিকের অংশে দেখা যাচ্ছে বসার জন্য বেঞ্চও করা হয়েছে। ধোপা দিঘির এদিকে এসে অনেক ভালো লাগলো। এই জায়গাটিতে দেখতে পাচ্ছি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এই জায়গাটিতে ঘুরতে আসছেন, হাঁটাহাঁটি করছেন, শিশুরা এসেও আনন্দ পাচ্ছে। দিঘিটির সাথে সামনে একটি শিশু পার্ক দেখতে পেলাম। এরকম পরিবেশে হাঁটাহাঁটি করলেও একটি মানসিক প্রশান্তি পাওয়া যায়, যেটি আমাদের নগর জীবনে খুবই প্রয়োজন। সামনের এই দিকটিতে একটি ওয়াশরুম। এখানে যখন ভিডিও করছিলাম তখন আমাদের রাইটবিডি পরিবারের এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের নাম দেবপ্রিয়। ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। জানা গেছে ঐতিহ্যবাহী এই দিঘিটি সংস্কারের আগে পানি ছিল 3.41 একর জায়গা জুড়ে। এটির চারপাশ দখল হয়েছিল এবং অনেক নোংরা পরিবেশ ছিল। চারপাশগুলো দখলমুক্ত করার পর বর্তমানে পানির সীমানা বেড়ে 3.7 একর হয়েছে। জানা যায় 2018 সালের শেষ থেকে এই ধোপা দিঘির আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ করেছে ডালি কনস্ট্রাকশন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।